এনে এতে সাইন কর। এবারের মতো ছেড়ে দিলাম, ফের যদি দেখি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছিস তাহলে ছ মাসের জন্য ভেতরে চালান করে দেবো। যা। এই মিলি তুই এখানে কতক্ষণ? অনেকক্ষণ বাবা, তুমি তাড়াতাড়ি চলো, মা হাসপাতালে ভর্তি আছে। চিনতে পারছেন আমাকে? রাস্তায় আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, এখন কেমন আছেন আপনি? অনেকটা ভালো, কিন্তু আমার স্বামী কোথায়? ও কি জানে আমি হসপিটালে ভর্তি আছি? মিলি আমাকে সব বলেছে। কিন্তু তুমি হাসপাতালে এলে কি করে? ইনি আমাকে নিয়ে এসেছেন, আমার চিকিৎসাও করিয়েছেন। আমি জানি না তুমি কে, সময় মতো এখানে না নিয়ে এলে ও হয়তো বাঁচত না। তুমি তুমি আমার যে উপকার করেছো সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না দাদা, ঋণ বা উপকারের কথা কেন বলছেন, এটা তো প্রত্যেক মানুষেরই কর্তব্য। তোমার বাড়ি কোথায়? আমি এই শহরে নতুন, যে কোনো একটা কাজ আর মাথা গোজার ঠাই খুঁজছি। আজ থেকে তোমার এই দাদা আছে, তোমার সব দায়িত্ব আমার। গুড মর্নিং স্যার। হাউ আর ইউ গোপাল? ফাইন স্যার। স্যার, আকাশ আমার ছোট ভাইয়ের মতো, আপনি যদি ওর একটা চাকরির ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকার হয় স্যার। ওকে, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব, খুশি তো? দাদা, বৌদি, তোমরা আমার জন্য যা করেছো তার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। মারবো একচর। দাদা বলে ডাকিস, আবার ঋণের কথা বলছিস? তুই যদি আমার আপন ভাই হতিস তাহলে এই কথা বলতে পারতিস? ও তো ঠিক কথাই বলেছে, তোমাকে আমরা পর বলে ভাবতেই পারি না। আচ্ছা আমি এবার আসি। এসো।